জিবিবি হাসপাতালের পর ধলাই জেলা হাসপাতালে কার্ডিও কেয়ার ইউনিট স্থাপন রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। রাজ্যের অন্যান্য জেলাতেও কার্ডিও কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে কার্ডিও কেয়ার ইউনিট উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন। জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসেননি, তাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে। এজন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বাস্থ্য পরিষেবাকে জনগণের আরও কাছে নিয়ে যেতে হবে। ধলাই জেলার স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোগতভাবে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধলাই জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে শ্রেষ্ঠ আয়ুষ্মান হাসপাতালের শংসাপত্র তুলে দেন। শ্রী অরুণ দেব, অনারেবল ভাইস চেয়ারম্যান, আম্বাসা পঞ্চায়েত সমিতি, আম্বাসা ব্লক, এবং আমার সামনে এখানে হসপিটালের সাথে যুক্ত যারা ডাক্তারবাবু আছেন, নার্স যারা আছেন এবং অন্যান্য প্যারামেডিক যারা এখানে আছেন, ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছেন, এখানে এমিনেন্ট পার্সোনালিটিস এখানে উপস্থিত আছেন, এবং হসপিটালের স্টাফ কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী এবং মিডিয়াবৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতগুলো এখানে উদ্বোধন হয়ে গেল। আমরা এখানে যারা ধলাই জেলা কুলাই ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা যে হৃদরোগের থেকে বাঁচবার জন্য যে ব্যবস্থাপনা এখানে হয়ে গেল, এটা সত্যি কিন্তু একটা বিশাল ব্যাপার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা জেলা শাসক ও সমাহর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, আম্বাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, আম্বাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অরুণ দেব, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক। সভাপতিত্ব করেন আম্বাসা বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।